وكان والله لا يا مصطفى يا سكاتي يا سكا كيلو يا مصطفى يا الله والله لا يا الله مي كيلو يا مصطفى والله مي كيلو يا مصطفى والله مي كيلو يا مصطفى والله لا والله لا আপনাদের অবগতিতে জানানো যাচ্ছে যে অতি বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে, তাই যে কোনো সময় পাহাড় ধস হতে পারে। ভূমিধস হয়ে থাকে, এরই একটা ঘটনা হলো যে এখানে একটা ঘর হয়েছে, কাঁচা ঘর, ঝুঁকি ঘর। সেই ঘরের মধ্যে পাহাড় থেকে প্রায় 60 ফিট উপর থেকে মা পাহাড়ের মাটি ভেঙে এই ঘরের উপর পড়েছে। নাকি ঘরের সদস্য দেয়াল সহ, এটা একটা দেয়াল ছিল, দেয়াল সহ মানে ভেঙে পড়ছে, বা চারটা লোক ছিল, স্থানীয় জনগণ সহ সবাই তাদের একটু রেহাই করা হয়েছে এবং সিদ্ধান্ত আমাকে মেডিকেলে পাঠানো হয়েছে। আমাদের দুজন জানতে পেরেছি, দুজন নিহত হয়েছে আর কি।